জনগণকে যে খাওয়াই তার ওখানে একটু তুমি হাঁটা সবাই মিলে কথা আমি আসে পৌঁছেছে সাতটায় দিদি তাও কিভাবে জানো একটু বাকিটা বলো বোরখা পরে মোটর সাইকেলে করে আসছি মোটর সাইকেল আলে আমার আবার বললো আপা আপনি কি রোজা টোজা রাখছেন কটা রোজা করছেন আমি না ভাই চলেন যাই কাবা কোথায় নামবে আমি বললাম ওই যে কারণ বাজার কারণ বাজার বাজার করবেন আমি হাওয়া বাজার করবো আপনি চাবেন তো না বোরখা না বোরখা পরে একদম না চোখটা দেখা যাচ্ছিল না দিদি মাসিমাকে আমার নমস্কার দিও সারাক্ষণ দেখি মাঠাকে ভাল লাগে খেয়েছো তুমি খাবো না কেন তুমি 8 তারিখ রাখো 8 তারিখ হ্যাঁ আচ্ছা আমি লিখেই রাখি তুমি লিখেই রাখো 8 তারিখ আমি 7 তারিখে রাতে তোমাকে একটা কল আমি এখানে এখানে লিখে রাখি 8 তারিখ 8 তারিখ আমি ধরো 4টা 5টায় চলে আসলাম মানে ওই যে ছোলাটা উনি দিছে তারপর কালকে চেয়ারম্যান স্যারও ছিলেন উনি চিকেনটা উনি বেড়ে দিচ্ছেন এরকম সবাইকে খাওয়ায় তারপর মাটিতে বসে রাস্তায় বসে আমি 8 তারিখ তুমি একদম আমি একটা কনফার্ম লিখে রাখলাম কিন্তু আজকে জাফর স্যার একটু আগে ফোন করলে এই এখন প্রথম দিন উনি আসছিলেন আমার বলে কি আমরা যদি ভলান্টিয়ার হইতে চাই আমি সারা হয়েছে নিতে উদ্বোধন হইতে করে হ্যাঁ তারপরে আবার ওনার মেয়েকে বোধহয় পাঠাবে 8 তারিখে যে 8 আমি লিখে রাখলাম ঠিক আছে দিদি করে রাখো ও দিনটা হচ্ছে তো স্যাটারডে ঠিক আছে আমি খুব একদমই আধা ঘন্টার জন্য গেছি আচ্ছা একটু কাজ ছিল আমার রিপোর্টার বলতেছে কি যে দিদি এখানে উপদীপ নিয়ে চলছে ওই চরের মধ্যে যাইতে তো অনেকক্ষণ লাগবে থাক উপদীপ আমার ভালোবাসা জানা স্যার ছিলাম